হ্যালো আমি অলিক রায় শর্ট টেকনিক অফ ফিজিক্স ম্যাথসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বরাবরের মতো আজকেও আমরা আমাদের ক্লাসটি সাজিয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম পত্রের সপ্তম চ্যাপ্টার পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটার উপরে এবং এই চ্যাপ্টারটার যে অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই অঙ্কগুলো বুয়েট সহ বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে এসেছে এবং সেই টাইপেরই কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের শর্ট টেকনিক আজকে আমরা দেখাবো তো তোমরা সবাই জানো যে আমরা ইতিমধ্যে স্কুলের থেকে আহ পদার্থ বিজ্ঞানের উপর একটি বই পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর একটি বই প্রকাশ করেছি এবং সেই বইটি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষার্থী সংগ্রহ করেছে চাইলে তোমরা যারা এই ভিডিওটি দেখছো যারা এই বইটি সম্পর্কে নতুন জানছো তারাও সংগ্রহ করতে পারো এই বইটি এবং এই বইটি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে দুটি নাম্বার আছে সেই দুটি নাম্বারে যোগাযোগ করলেই তোমরা বাংলাদেশের যে প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে মাত্র একশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই বইটি সংগ্রহ করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা কোন কোন অঙ্কগুলো সলভ করব তো আজকে প্রথম যে অঙ্কটি আমরা সমাধান করব সেই অঙ্কটি হচ্ছে পঞ্চাশ কিলোমিটার উপর থেকে পরন্ত দুটি শিলাখণ্ডের ব্যাসার্ধের অনুপাত ওয়ান ইস টু টু তাদের অন্তবেগের অনুপাত কত তো এই অঙ্কটি শর্টকাট করা এই অঙ্কটি শর্টকাটটা হচ্ছে এটা যে অন্তবেগের অনুপাতকে যদি আমরা ভি ওয়ান বাই ভি টু ধরি বা ভি ওয়ান ইস টু ভি টু লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি ভি ওয়ান বাই ভি টু ইস টু আর ওয়ান বাই আর টু স্কোয়ার অর্থাৎ ব্যাসার্ধের যে অনুপাতটা আছে সেই অনুপাতটাকে যদি তুমি বর্গ করে দাও তাহলে পরে যে নতুন অনুপাত পাবা সেটাই হবে আমাদের অন্তবেগের অনুপাত এবং যেহেতু এখানে ব্যাসার্ধের অনুপাত আছে ওয়ান ইজ টু টু তাহলে আমরা ওয়ানকে যদি বর্গ করি তাহলে পাবো ওয়ান এর বর্গ ওয়ান এবং টু এর বর্গ হচ্ছে ফোর সুতরাং আমাদের অন্তবেগের বর্গটা অনুপাতটা হবে ওয়ান ইজ টু ফোর আমি আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো দ্বিতীয় অঙ্কটি কি আছে সেটা আমরা দেখব তো দ্বিতীয় যে অঙ্কটি আছে সে অঙ্কটিতে বলা হচ্ছে একই পদার্থ ও ব্যাসার্ধের দুইটি তারের দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইস্টু যদি সমান বল দিয়ে তার দুইটিকে টানা হয় তবে বিকৃতির অনুপাত কত তো এখানে যদি আমরা শর্টকাটটা বলি তাহলে শর্টকাটটা খুব সিম্পল সেটা হচ্ছে বিকৃতিকে যদি আমরা ছোট হাতের এল এল ওয়ান এবং এল টু ধরি এবং তারের দৈর্ঘ্যকে যদি আমরা বড় হাতের এল ওয়ান আর এল টু ধরি তাহলে সব সময় মনে রাখতে হবে আমাদের যে যদি আমরা সমান পরিমাণ বল প্রয়োগ করি তাহলে তাদের দৈর্ঘ্যের অনুপাত যা থাকবে বিকৃতির অনুপাতটাও আমাদের তাই থাকবে অর্থাৎ যেহেতু আমাদের তারের দৈর্ঘ্যের অনুপাত এক দুই সেহেতু আমাদের বিকৃতির অনুপাতটাও হবে এক দুই তো এইবার আমরা দেখব আমাদের তৃতীয় অঙ্কটি তৃতীয় অঙ্কটিতে বলা আছে টেন পাওয়ার মাইনাস ফোর মিটার ব্যাসের অবশ্যই অঙ্কটা বুয়েটের এসেছে এবং আগের দুইটা অঙ্ক কিন্তু বুয়েটেরই অঙ্ক তো এখানে বলা হচ্ছে যে টেন পার মাইনাস ফোর মিটার ব্যাসের একশোটি ছোট ফোঁটা একটি বড় ফোঁটায় পরিণত হলে বড় ফোঁটার ব্যাসাধ্য কত তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আমরা করব আমরা এখানে ব্যাসকে ডি ধরব তো আমাদের যেহেতু এখানে বড় ফোঁটার ব্যাসার বের করতে বলছে তো বড় ফোঁটা ছোট ফোঁটার ব্যাসার যে সূত্র সেই সূত্রটি হচ্ছে বড় হাতের বড় ফোঁটাকে আমরা যদি ক্যাপিটাল আর ধরি তাহলে আমরা ছোট ফোঁটাটাকে আমরা ছোট হাতের হাত ধরবো এবং সেই ক্ষেত্রে সূত্রটা হবে আমাদের আর ইজ ইউ টু এন পাওয়ার ওয়ান থার্ড বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি সেটা হচ্ছে যে রুট কিউ এন ওকে তো সেক্ষেত্রে আমরা এটা লিখবো যে আর ইজ ইউকাল টু এন পাওয়ার ওয়ান থার্ড ইন্টু ছোট হাতের আর তো যেহেতু আমাদের এখানে ব্যাস বলা আছে সেহেতু আমরা সবাই জানি যে ব্যাসটা আমরা কখন পাবো যখন আমরা কখন পাবো ব্যাসকে যখন আমরা দুই দিয়ে ভাগ করব এবং তার জন্য আমাদের সূত্রটা এখানে ডি বাই টু হয়েছে দেখো এই দুইটা সূত্রের মধ্যে ব্যাসিক কিন্তু কোনো পার্থক্য নেই শুধু এখানে আছে আর আর এখানে ডি বাই টু বিকজ আমরা সবাই জানি যে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে আর পাওয়া যায় তো এটা যদি একটু মনে রাখো আমি আশা করছি অঙ্কটা খুব ইজিলি তোমরা করতে পারবা বিভিন্ন আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর প্রশ্নতে দেখেছি সেখানে ব্যাস দিয়ে আমাদের প্রশ্নটি এসেছে তার জন্য আমরা ব্যাস দিয়ে অঙ্কটি করেছি বাট যদি তুমি ব্যাসার্থের সূত্রটি মনে রাখতে পারো তাহলে ব্যাস ব্যাসের সূত্র অনায়াসে বের করে ফেলতে পারবে তো আজকে আমাদের আজকে আমাদের চার নম্বর যে অঙ্কটি সেখানে বলা আছে একই ধাতুর দুইটি গোলক যাদের একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ গোলক দুটিকে তরল পদার্থে পূর্ণ জারে জারের ভিতর পড়তে দিলে ছোটটির তুলনায় বড় গোলকটি টার্মিনাল গতি কত হবে আমরা টার্মিনাল গতি বা এখানে বেগও বলতে পারি তো এখানে বেগটা হচ্ছে আমাদের ভি এবং বেগের সাথে ব্যাসার্ধের যে সম্পর্ক এই টাইপের অঙ্কগুলো সেটা হচ্ছে v r² স্কোয়ার ওকে দেখুন এখানে আর্টটা কিন্তু আমরা আর হিসেবে ধরবো হচ্ছে ব্যাসার্ধের তো আমাদের এখানে বলা আছে একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ তো যেহেতু একটির ব্যাসাধ্য অন্যটির দ্বিগুণ সে তো আমরা আরের এখানে দুইটা দুই গুণটাকে বসিয়ে দেবো এবং সেক্ষেত্রে আর এর মান টু স্কোয়ার এবং ফোর এবং অ্যান্সারটা হবে গতিটা হবে চার গুণ ওকে এখানে গতিটা কত গুণ হবে অ্যান্সারটা এরকম আসবে এবং এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি প্রশ্ন তো এরপর আমরা পাঁচ নম্বরের যে অঙ্কটি দেখব সেটি হলো এবং খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ সেটা হচ্ছে একটি সিলিন্ডারে রাখা আদর্শ গ্যাসের অনুগুলোর চাপ করা হয় তবে আর এম এস বেগের মানটা কতগুণ হবে এটা যখন বলবে তখন আগে চাপটা আমরা কত গুণ বৃদ্ধি করছি যে মানটা আছে সেটাকে আমরা রুট করে দেব অর্থাৎ আমাদের যে চাপ আছে এখানে প্রশ্নে নয় গুণ আমরা এই নয় গুণটাকে রুট করব তাহলে নয় গুণকে যদি আমরা রুট করি তাহলে নয়ের রুট হচ্ছে থ্রি তখন অবশ্যই নতুন যে আর এম বেগটা আমরা পাবো সেই বেগটা হবে আগের বেগের তিন গুণ যদি এখানে চাপ ষোলো থাকতো তাহলে এটা হতো চার গুণ যদি এখানে পঁচিশ থাকতো তাহলে এটা হতো পাঁচ গুণ বা যদি মাঝে মাঝে কিছু থাকে তাহলে সেটা রুট ভ্যালু যেটা হবে সেটা দিয়ে আমাদের এই অঙ্কটা আমরা সলভ করবো তো আমি আশা করছি সপ্তম অধ্যায় যেটা পদার্থবিজ্ঞান প্রথম পত্র যেখানে পদার্থের গাঠনিক ধর্মের উপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক আসে তো এই অঙ্কগুলোকে কীভাবে সহজে সমাধান করা যায় এবং এই অঙ্কগুলোর শর্টকাট টেকনিকগুলো কী সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের উপর এরকম চ্যাপ্টার ভিত্তিক অঙ্কের শর্টকাট যদি তোমরা পেতে চাও তাহলে আমরা আজকে প্রথমে যে নাম্বার দুইটি দেখিয়েছি অর্থাৎ জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ এইট থ্রি থ্রি জিরো নাইন এইট এবং জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট এইট টু জিরো ফাইভ ফোর এই দুটি নাম্বারে যোগাযোগ করলে তোমরা এই বইটি সহজে সংগ্রহ করতে পারবে এবং এই বইটিতে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের উপরে বুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে আসা অঙ্কগুলো আমরা আলোচনা করেছি যে অঙ্কগুলো শুধু শর্টকাটে করা যায় সেই অঙ্কগুলো আমরা আলোচনা করেছি আমরা সব অঙ্ক আলোচনা করিনি আমরা শুধুমাত্র শর্টকাট নিয়ে আলোচনা শর্টকাট যে অঙ্কগুলো করা যায় সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই বইটাতে তো আমি আশা করছি যে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে এই বইটি খুব শীঘ্রই সংগ্রহ করে নেবে আজকের ক্লাসটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি